বন্যায় ডুবে গেছে গ্রাম, জানাজা দাফনেও বিপত্তি। নেত্রকোনার মোহনগঞ্জে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। বাড়ির আঙিনা, ফসলের মাঠ, কবরস্থান সব জায়গায় ডুবে আছে, কোথাও এতটুকু শুকনো জায়গা নেই। ফলে এখন মানুষ মারা গেলে জানাজার কিংবা দাফন সব কিছুতে বিপত্তি। খাটিয়া কাঁধে নিয়ে বহনেরও সুযোগ নেই, ভরসা শুধু কলাগাছের ভেলার। শনিবার রাতে মারা যান মোহনগঞ্জের পানুর গ্রামের বাসিন্দা এবং আওয়ামী লীগ কর্মী মানিক মিয়া। মৃত্যুর পর তার জানাজা পড়ার স্থান নিয়ে বাদে বিপত্তি, কারণ পুরো গ্রামই তলিয়ে আছে বন্যার পানিতে। পরে গ্রামবাসী সিদ্ধান্ত নেয় উঁচু এলাকায় রাস্তায় জানাজা পড়ানো হবে, কিন্তু সেখানে মরদেহ নিয়ে যাওয়াই ছিল আরও দুরূহ ব্যাপার। সমস্যা সমাধানে বানানো হয় কলাগাছের ভেলা, আর সেই ভেলাই করে মানিকের মরদেহ নেওয়া হয় সমাজ গ্রামের রাস্তায়। রোববার সন্ধ্যায় জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়। মৃত মানিকের এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, নিজে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে শনিবার রাতে তার মৃত্যু হয়। মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং পৌর মেয়র লতিফুর রহমান রতন বলেছেন, বন্যার পানিতে পানুর গ্রাম ডুবে যাওয়ায় মানসিক মিয়ার জানাজা পড়তে সমস্যা হয়। খবর পেয়ে আমি সেখানে ছুটে যাই। অন্যদিকে ত্যাগের মানসিকতা নিয়ে আন্তরিকতার সাথে কাজ করতে হবে, বললেন সিলেটে সেনাবাহিনী প্রধান। সিলেটে বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান কোম্পানীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু শেখ হাইটেক পার্ক এবং নিকটবর্তী বন্যাকবলিত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং বন্যাকবলিত মানুষের সাথে কথা বলেন। এই সময় সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের নিরলসভাবে উদ্ধার তৎপরতা অব্যাহত রাখা, জরুরি ত্রাণ কার্য পরিচালনা, চিকিৎসা সহায়তা প্রদান এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মকভাবের মাধ্যমে সহায়তার নির্দেশনা প্রদান করেন। সেনাবাহিনী প্রধান উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আমরা সবাই মিলে যদি সম্মিলিতভাবে কাজ করি এই দুর্যোগ মোকাবেলা করতে পারব। তাই সেনা সদস্যদের সর্বাত্মকভাবে ত্যাগের মনোভাব নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। এছাড়া বন্যা পরবর্তী সময়েও সকল ধরনের সহায়তা কার্যক্রম প্রদানের আশ্বাস দেন সেনাবাহিনী প্রধান। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ আবু সাইদ সিদ্দিক সহ আরও অনেকেই। গত 17 জুন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট অঞ্চলে 17 পদাতিক ডিভিশন সিলেট জেলার সিলেট সদর, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, জাইন্তাপুর এবং গোয়াইনঘাট উপজেলা এবং সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর, সাতক, দুয়ারা বাজার, দিরাই, জামালগঞ্জ উপজেলা এবং কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে। সেনাবাহিনীর অন্যান্য ফরমেশন হতে সিলেট এলাকায় উদ্ধার কাজে সহায়তার জন্য বিভিন্ন নৌযান মোতায়েন করা হয়। এছাড়া কণ্ড ব্যাটালিয়নের সদস্যগণ উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। একই সাথে নৌবাহিনীর একটি দল সিলেট এলাকায় সেনাবাহিনীর সাথে উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে। নেত্রকোনা বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার প্রেক্ষাপটে গত 18 জুন ঘাটাইল অঞ্চল হতে 19 পদাতিক ডিভিশন এর 125 জন সেনা সদস্য নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং চিকিৎসা সহায়তা প্রদানের জন্য মোতায়েন রয়েছে। উল্লেখ্য, সেনাবাহিনীর সদস্যগণ কর্তৃক গতকাল 18 জুন সুনামগঞ্জ থেকে MISTA এর 15 জন শিক্ষার্থী এবং আজ সুনামগঞ্জের সাতকে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 জন শিক্ষার্থীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। বন্যা পরিস্থিতির সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।